টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজারে। এটি শহরের অন্যতম পাইকারি বাজার। এখানে এসে আমরা দেখতে পেয়েছি সবজির দাম আগুন ঝোলা। অর্থাৎ আজকে শহরের এই বড় বাজারে কাঁচামরিচ বিক্রয় হচ্ছে 800 টাকা কেজি দরে। অর্থাৎ পাইকারি পর্যায়ে নিলে সেটি 700 টাকা দামে পাওয়া যায়, খুচরা পর্যায়ে 800 টাকায় বিক্রি করছে বিক্রেতারা। অর্থাৎ হঠাৎ করে কাঁচামরিচের দাম দ্বিগুণ হয়ে গেল। গতকালকেও যে কাঁচামরিচ 360 থেকে 400 টাকায় বিক্রি হতো, সে কাঁচামরিচের বর্তমান বাজার মূল্য 800 টাকা। তার একটি মাত্র কারণ, সারা দেশে ভারী বর্ষণ এবং বন্যার পরিস্থিতি অবনতির কারণে যে সকল যানবাহন মালামাল নিয়ে আসে কক্সবাজার শহরের সবজির বাজার নিয়ে আসে, যে সকল গাড়ি সেগুলো বন্দী হয়ে পড়েছে, অর্থাৎ আসতে পারেনি রাস্তায় পানি থাকার কারণে, সে কারণে বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচের দাম 800 টাকা শুনে অনেকে অবাক হচ্ছে, কেননা হঠাৎ করে এত দাম কেন হলো, দ্বিগুণ হয়ে গেল। অর্থাৎ গতকালকে যেটি 360-380-400 টাকায় বিক্রি হতো, সে কাঁচামরিচ আজকের বাজারে 800 টাকা হয়ে গেল। জাস্ট বেড়েছে কাঁচামরিচের। শুধু কি কাঁচামরিচ, তার সাথে বৃদ্ধি পেয়েছে টমেটো। যে টমেটো গতকালকে 130 থেকে 150 টাকায় বিক্রি হতো, সেটিও বৃদ্ধি পেয়ে আজকে বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা দামে। অর্থাৎ মান অনুসারে দামেরও কিছু ভিন্নতা রয়েছে শহরের এই বড় বাজারে। পাশাপাশি বেগুনের দাম আমরা জানি, বেগুনের দাম আজকের বাজারে 80 টাকা কেজিতে। সেই সাথে কাঁকরোল রয়েছে, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা, এবং করলা বিক্রি হচ্ছে 80 টাকা, কচুর লতি বিক্রি হচ্ছে 60 টাকা। পাশাপাশি আমরা ঢেঁড়স দেখতে পাচ্ছি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা, মিষ্টি কুমড়া 60 টাকা। চাল কুমড়া 30 টাকা, এবং শশা বিক্রি হচ্ছে 60 টাকা করে, 50 থেকে 60 টাকায় শশা বিক্রি হচ্ছে। কচুর ছাড়া দেখতে পাচ্ছি 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে কচুর ছাড়া। আমরা একটু বাজারে দেখি, যেহেতু বাজার মূল্য রয়েছে, বাজার মূল্যটা যদি একটু দেখাই। এই যে কাঁচামরিচের মূল্য আজকের তারিখ অনুসারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে, শশা বিক্রি হচ্ছে 60 টাকা, টমেটো এখানে 280 লিখলেও তিনি 250 টাকা দামেই বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন তিতকরলা, কাঁকরোল 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, লাউ বিক্রি হচ্ছে এক পিস হিসাব করে 70 টাকা, এবং বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। এই যে কাঁচামরিচের বর্তমান পরিস্থিতি, আমরা বাজারের সবজির বাজারে অনেক দোকান ঘুরেছি, কিন্তু খুব কম সংখ্যক দোকানে কাঁচামরিচ রয়েছে, যেহেতু দাম অনেকটা বেশি। দাম বেশি হওয়ার কারণে বিক্রেতারা আসলে দোকানে কাঁচামরিচ ছাড়াই অন্যান্য সবজি বিক্রি করছে, এবং কাঁচামরিচের দাম বলতে তারাও হতাশাগ্রস্ত, চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে, এবং ক্রেতা সাধারণরা দামটা শুনে অবাক হয়ে পড়ছে। সেটি আমি আসলে দীর্ঘক্ষণ বাজারে ঘুরে সেটি অনুভব করতে পেরেছি, এবং আপনাদেরকে একটু জানাতে চাই, বিক্রেতার কাছ থেকে একটু কথা বলবো। আপনি একটু বলেন আসলে বর্তমান বাজারে কাঁচামরিচের মূল্য কতটা? বর্তমানে কাঁচামরিচের মূল্য হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি। 700 থেকে 800 টাকা করে কেজি। এবং আরেকটু বলেন টমেটো কত করে? টমেটো আমরা 230 থেকে 250 পর্যন্ত। বেগুন হচ্ছে আপনার 75-80। হ্যাঁ, তিতকরলা 75-80। কাঁকরোলও সেম 75-80। 75-80। এবং ঢেঁড়স সেম 75-80। এবং 60 টাকা দামে আসলে কী কী সবজি মিলছে আপনার কাছে? 60 টাকা দামের সবজি মিলছে আপনার শশা, তারপর আছে আর তো কিছু না, ছড়া আছে 55-60, আর পেঁপে আছে 40, চাল কুমড়া আছে 35, আপনার মিষ্টি কুমড়া আছে 60 টাকা কেজি। আচ্ছা, হঠাৎ করে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে এবং আপনাদেরও বিক্রি করতে সমস্যা হচ্ছে, বিষয়টা একটু আমাদেরকে একটু যদি বলতেন। এই যে কাঁচামরিচ 800 টাকা করে বিক্রি করছেন, হঠাৎ করে এত বেশি হয় কেন? না, এটা হচ্ছে আপনার এলসি মরিচ, এটা ইন্ডিয়ান থেকে আসে, যখন আপনার ইন্ডিয়ার পানির কারণে এটা আসতে পারে না, তাই হঠাৎ করে দাম বেড়ে গেছে, আর আমরা তো ইন্ডিয়ার উপর নির্ভরশীল, তাই তো আমাদেরকে আজকে এই পরিস্থিতি পড়তে হয়েছে। ধন্যবাদ দর্শক। বিক্রেতারা বলছেন আসলে এই যে কাঁচামরিচটি দেখছেন, এইগুলো আসলে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ থেকে আসে, অর্থাৎ তিনি বলছেন ভারত থেকে আসে, এবং ভারত থেকে যেহেতু কাঁচামরিচ বাংলাদেশে আসতে পারেনি বন্যার কারণে, সেই কারণে বৃদ্ধি পেয়েছে আসলে কাঁচামরিচের দাম। আমরা একটু বাজারের আরও যে দোকানগুলো রয়েছে সেখানে একটু যেতে চাই। আমরা একটু আগেও বিভিন্ন দোকানগুলো দেখেছি, সেখানে আসলে কাঁচামরিচের দেখা মেলেনি, এবং
তবে টমেটো রয়েছে। টমেটো কত করে বিক্রি করছেন আপনি? দাগিগুলো কত করে? 160 টাকায় বিক্রি হচ্ছে। যেগুলো একটু কিছুটা হালকা দাগ হয়েছে সেই টমেটো 160 টাকায় বিক্রি হচ্ছে। তবে এটি একেবারে উন্নত মানের না, উন্নত মানের টমেটো বর্তমান বাজারে বিক্রয় হচ্ছে 230 টাকা। সেটা পাইকারির দাম হলেও খুচরা বাজারে সেটি 250 টাকা দামেই বিক্রি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি শহরের এই বড় বাজারে বেশ কয়েকটা দোকানে কাঁচামরিচ নেই বললেই চলে, একেবারে কাঁচামরিচ নেই বলে। আমরা একটু বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, আসলে আপনাদের দোকানে বর্তমান সময়ে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে, এটি আসলে কিভাবে দেখছেন, কারণ কি মনে হচ্ছে? এগুলো দেখা দিয়েছে, আমাদের মালগুলো আসে শ্রীরামপুর থেকে, ওখানে মাল আসতে পারে না, এবং আর যে মালগুলো আসছিল এগুলোও ফান্ড নিচে প্লাবিত হয়ে গেছে, আর বন্যার পানির কারণে সব কেজি হলা নতুন কেজি হলা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বর্তমান সময়ে বাজারে কাঁচামরিচের মূল্য 800 টাকা করে বিক্রি হচ্ছে, শুনছেন কিনা আপনি? এটা মানে 600 টাকা বিক্রি পর্যন্ত বিক্রি করতেছে আমার পার্শ্ববর্তী দোকানে, ওইটাই শুনতে পাচ্ছি, কিন্তু 800 টাকা না 600 টাকা এদিকে 800 বিক্রি করছে, সেই 800 টাকা বিক্রি করতেছে পাইকারি দোকান থেকে নিয়ে। ধন্যবাদ দর্শক, বিক্রেতারাও বলছে আসলে খুব কম সংখ্যক মালামাল আসলে শহরের এই বড় বাজারে এসেছে। আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, একটু আমাদের সাথে থাকেন। আমি আসলে ঘুরে দেখাতে চাই বাজারে যে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে সেটি একটু দেখাতে চাই। আমরা আরেকটি দোকানে এসেছি, আমরা এখানেও দেখতে পাচ্ছি তিত করলা থেকে শুরু করে শশা, বেগুন, তার পাশাপাশি মূলা, কাঁকরোল, ঢেঁড়স, বিভিন্ন সবজি দেখলো, টমেটো সহ বিভিন্ন সবজি দেখলো, দেখা মিলছে না কাঁচামরিচে। যদিও স্বল্প সংখ্যক কাঁচামরিচ দেখছি বাজারে, একদম স্বল্প সংখ্যক। এই কাঁচামরিচের দাম কত বর্তমান বাজারে? 800 টাকা। আসলে বাজারে মরিচ নেই কেন মনে করছেন? মরিচ আসে নাই তো, পানির কারণে পটল আসে নাই, মরিচ আসে নাই। টমেটো কত করে আজকে? টমেটো আজকে 250 টাকা। গতকালকে কত বিক্রি করেছেন? 120 টাকা। দর্শক দেখতেই পাচ্ছেন সবজির বাজারে আসলে আগুন, কারণ 120 টাকায় যে টমেটোটা বিক্রি করছিল সেটা আজকে 250 টাকায় বিক্রি করতে হচ্ছে। কাঁকরোল বিক্রি করতে হচ্ছে 80 টাকায়, পাশাপাশি বেগুন বিক্রি করতে হচ্ছে 80 টাকায়, তিতকরলা বিক্রি করতে হচ্ছে 90 টাকা, ঢেঁড়স 70 থেকে 80 টাকা। অর্থাৎ মোটামুটি শহরের এই বড় বাজারে যদি দামের পরিমাণটা যদি এরকম হয় তাহলে অন্যান্য যে পাড়া মহল্লার দোকানগুলো রয়েছে সেখানে দামটা কেমন হবে? আমি দোকানে অন্যান্য সময় দেখতে পাই প্যাকেট ভর্তি মরিচ থাকে, আজকে কাঁচামরিচের যে ঝুড়ি সেটি দেখলেই বুঝতে পারবেন বাজারে কাঁচামরিচের সংকট কতটা দেখা দিয়েছে। একেবারে কাঁচামরিচ নেই বললেই চলে, কারণ এই যে কাঁচামরিচ দেখছেন এখানে 1 কেজি কাঁচামরিচ হবে না। তারপরও জানতে চাইবো এই মরিচের দাম কেমন রয়েছে, একটু বলেন কত করে? 600 টাকা। আপনারটা 600 টাকা? হ্যাঁ, অনেকে 800 টাকা করে বিক্রি করছে, পাইকারি পর্যায়ে না খুচরা পর্যায়ে? দর্শক মান অনুসারে এটা আবার এই মরিচের যে জাতটি দেখছেন এটি আবার 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গতকালকে কত করে বিক্রি করছিলেন? কালকে বিক্রি করলাম 360 টাকা। 360 টাকায় এই মরিচটা গতকালকেও বিক্রি করেছে। এবং মরিচটা একটু দেখায় আপনাদেরকে ভালো মতো করে দেখলে, মরিচটা যদি একটু উন্নত মানের হতো তাহলে সেটি 800 টাকায় বিক্রি হতো, বর্তমানে তারা 600 টাকা বিক্রি করছে। তবে 800 টাকা মরিচ এখন, এখন ওদিকে কত টাকা বলছে ভাই আপনাদেরকে? 800 টাকা। ও বলছে 600 টাকা। আপনিও কি 800 টাকা বিক্রি করছেন কিনা? চলতেছে না কিন্তু, তাই বললাম। দর্শক তারা আসলে আমাদেরকে দেখলে 800 টাকার জিনিসটি 600 টাকা বলছে, তবে মূল্য তারা 800 টাকায় বিক্রি করছে, ক্রেতা সাধারণরা নানা অভিযোগ করছে। আপনি আসলে দেখেছেন না কয়েকটা দোকানে? আমি এখন আসতেছি, ৮০০ টাকা বলতেছি। দর্শক দেখতে দর্শক ক্রেতাদের অভিযোগ আমরা শুনতে পেয়েছি। টমেটো কত করে বিক্রি করছেন আপনি? টমেটো 240 টাকায় টমেটো বিক্রি হচ্ছে। দর্শক বাজারে আসলে কাঁচা মরিচ আসতে পারেনি সেই কারণে দামটা বৃদ্ধি পেয়েছে, দেখতে পাচ্ছেন। বিক্রেতারা আমাদেরকে হয়তো কিছুটা দাম কম বলছে,
কিন্তু ক্রেতা সাধারণের কাছে গেলেই বোঝা যায় দাম কেমন। 360-400 টাকার মরিচ বর্তমান বাজারে 800 টাকা বিক্রি হচ্ছে, টমেটো 120-150 টাকায় বিক্রি হলো বর্তমান বাজারে তা বিক্রি হচ্ছে 250 টাকা করে। আমরা আরেকটি দোকানেও কাঁচামরিচ দেখতে পাচ্ছি, ঠিক আপনাদের আরেকটা দোকানে আমরা কাঁচামরিচ দেখতে পাচ্ছি। কাঁচামরিচ কত করে আজকে? কাঁচামরিচ 750 টাকা আমরা কিনছি। বিক্রি কত করে? 800 টাকা দেওয়ার দাম দিয়ে আসলে মরিচ খাওয়ার মতো সামর্থ্য আসলে সকলের থাকে না, কারণ যে মরিচ 400 টাকা বিক্রি হতো সেটা অনেক দামে বিক্রি হচ্ছে, সেটি দামটা আসলে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। শহরের এই বড় বাজারে খুব কম সংখ্যক দোকানে আমরা কাঁচামরিচ দেখতে পেয়েছি, যেহেতু 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, সেই হিসাবে মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। আমরা আরেকজনের কাছে একটু নিয়ে যাবো, একটু সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা এক বস্তা কাঁচামরিচ দেখছি, খুব কম সংখ্যক দোকানে কাঁচামরিচের দেখা মিলছে। আমরা আরেকটা দোকানে কাঁচামরিচ দেখছি, একটু জানতে চাই আপনাদেরকে মরিচের জাতটা একটু দেখাই। এই যে কাঁচামরিচটা দেখছেন, পাশাপাশি বেগুন রয়েছে, তিতকরলা রয়েছে। আমি একটু বিক্রেতার সাথে একটু কথা বলবো, আপনি একটু আমাদেরকে বলেন বর্তমান বাজারে কাঁচামরিচের দর কেমন রয়েছে আপনার এখানে? বর্তমানে এখন হলে মরিচ একটু কম, মরিচ আসতেছে না যেখানে আপনার 2000 কেজি মরিচ লাগে, কক্সবাজারে 100 কেজি মরিচ আছে বড় বাজারে। আমরা 750 টাকা মরিচ কিনে আনছি সব থেকে 750 টাকা কিনে আনছি। চালান যদি লাগে চালান দেখাতে পারবেন, আমাদের দেখাতে হচ্ছে না। আপনি একটু বলেন আসলে বর্তমান বাজারে কত করে বিক্রি করছেন? 800 টাকা, 750। সবার আগে তো একদম মরিচই ছিল না, ক্রেতা সাধারণ 800 টাকা দাম শুনে কেমন করছে? আসলে তো হঠাৎ করে দাম বাড়তে হওয়ার কারণে যে বন্যাটা হয়েছে ওটার জন্য তো দামটা অটোমেটিকলি বেড়ে গেছে। এখানে ক্রেতারও কোনো হাত নাই, বা এখানে অনেকে বলে কি একটা সিন্ডিকেট, আসলে সিন্ডিকেটের কোনো হাত নাই। ওটা যারা বলে ওটা হচ্ছে মানে ওই ব্যবসায়ীদেরকে হয়রানি করার জন্য। মালামাল আসতে পারছে না, মালামাল আসবে কেমনে? কালকে আমরা টমেটো বিক্রি করছি 110 টাকা, আজকে টমেটো বিক্রি করতে হচ্ছে 250 টাকা। যদি মালগুলো আসতো তাহলে কি ওইটাও ভাবে বিক্রি করতে হতো? হতো না, সেটা ঠিক। এখন ক্রেতা সাধারণ সে কি কাঁচামরিচ ক্রয় করছে কিনা আজকে এত দাম? আজকে ধরেন হঠাৎ করে তো দাম বাড়তি, যখন স্বাভাবিক মানুষ একটু হয়রানির মুক্ত হচ্ছে। 800 টাকা, 750 টাকা স্যালারি যদি হয় আপনার 20-30 টাকা কস্ট করে কেজি, তো কীভাবে যে আপনি মালগুলো আনবেন? দেখেন এখানে 750 টাকা কাঁচামরিচ কিনে, এখানে দেখেন তো আপনি একটু হাত দিয়ে দেখেন আপনি এটা কি ভালো নাকি খারাপ, আপনি নিজে দেখেন। 800 টাকা করে বিক্রি করতে হচ্ছে, 750 টাকা কিনে এনে কয় টাকা বিক্রি করবো আপনি বলেন? আজকে সকালে 500 কেজি কাঁচা মাল নিয়ে 10,000 টাকা গাড়ি ভাড়া, তো এটা কি একজন বিক্রেতা যে একজন সদর, এটা তো কখনো পসিবল হবে না। আপনার সংসার আছে, আমার সংসার আছে, সবার তো সংসার আছে, 800 টাকা বুঝে আপনি খাবেন কখনো? চিন্তা ভাবনা সব আসলে সারা দেশে ভারী বর্ষণ এবং বন্যার কারণে যে সকল মালামাল আসলে কক্সবাজার ঢুকে এবং যে সকল যানবাহন করে মালামালগুলো কক্সবাজার আসে সে সকল মালামাল আসতে পারছে না, সে কারণে দামটা বৃদ্ধি পাচ্ছে বললেন বিক্রেতা। এবং কাঁচামরিচের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা দেখা গিয়েছে, কক্সবাজারে যে পরিমাণে কাঁচামরিচ প্রয়োজন সে পরিমাণ কাঁচামরিচ আসলে আসতে পারেনি। খুব স্বল্প সংখ্যক দোকানে আমরা কাঁচামরিচ দেখেছি, তাও 10 কেজি, 2 কেজি, 1 কেজি এরকমই। এবং বিক্রেতারাও বলছেন আসলে এত টাকা দাম দিয়ে ক্রেতা সাধারণরা আসলে মরিচ ক্রয় করছে না, তারপরেও তারা প্রয়োজনের সাথে তারা মরিচ ক্রয় করে নিয়ে আসছে। এবং কাঁচামরিচ না, বলতে গেলে সব সবজির দামেই বৃদ্ধি পেয়েছে। টমেটো, যেই টমেটো 120-150 টাকায় বিক্রি হতো সেটি বিক্রি হচ্ছে 250 টাকা, 360-400 টাকা দামের কাঁচামরিচ বিক্রি হচ্ছে গত 800 টাকা করে। অর্থাৎ
মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। যদি বৃষ্টি বন্ধ হয়, বন্যা পরিস্থিতির স্বাভাবিক হয় এবং তাহলে হয়তো এই মরিচের দাম কমে আসবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।